শীতের আমেজ কাটিয়ে বসন্ত এসেছে প্রকৃতিতে। আজ পয়লা ফাল্গুন, ফুল ফুটুক কিংবা না ফুটুক আজ বসন্তকাল। বসন্ত দর্শনে আজকে আমি আর মুবিন বের হয়েছি প্রকৃতির কাছাকাছি। আজ 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, অর্থাৎ ভ্যালেন্টাইন ডে। পাতাঝরার গান আর কোকিলের কুহতান শুরু হয়েছিল আরও কিছুদিন আগে। এবার সরে গেল শীতের চাদরকানি, চারিদিকে আলো ছড়াচ্ছে রৌদ্রোজ্জ্বল দিন, বাতাসে বাসছে আনন্দ আবা। এমন দিনে ভালোবাসার ডাক শুনে জেগে উঠেছে মনপ্রাণ। প্রকৃতি আর মানবকুলের জাগরণের আজ একাকার হবে ফাগুনের আগুন আর ভালোবাসার নিবিষ্টতায়। আজ বসন্ত, আজ ভালোবাসার দিন। কবি শামসুর রহমানের ভাষায়, গাছের শাখায় ফুল হাওয়ার সংস্রবে যখন নীরবে দিব্যি সানন্দে দুলতে থাকে পথচারী অথবা জানালা ধরে থাকা যুবতীর চোখ পড়ে কে জানে কি ছবি, সব দুলে কিছুক্ষণ বসন্তের মায়া রয়ে যায় বাস্তবিক নানাভাবে। প্রেমের কবি নির্মলেন্দু গুণ লিখেছেন, তোমার হাতের মৃদু করার শব্দ শুনবার জন্য দরজার সঙ্গে চুম্বক খণ্ডের মতো আমার কর্ণযুগলকে গেঁথে রেখেছিলাম। কোনো নির্জন মধ্যরাতে তুমি এসে ডেকে বলবে, এই যে ওঠো আমি এসেছি। আমি আজ বসন্ত, ভালোবাসায় একাকার হয়ে যাওয়ার দিন। বাতাসে ভেসে বেড়াবে এক রোমাঞ্চ যার ছোঁয়ায় প্রেমিক মন হারিয়ে যাবে নতুন করে, প্রেমে পড়তে চাইবে নতুন করে। বাংলার বিস্তীর্ণ প্রান্তরে আজ পয়লা ফাগুনের দিনে হবে ভালোবাসার জয়গান। সকলকে আবারও ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই রাখছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন।